প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ আপনারা দেখছেন জয়যাত্রা মুজিব বর্ষ আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরণ্য চলচ্চিত্র পরিচালক নাট্য পরিচালক জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক সিদ্দিকি সাদেক সিদ্দিকি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা মুজিববর্ষ অনুষ্ঠানে আপনাকেও এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং এশিয়ার খ্যাতিমান চিকিৎসক বাংলাদেশ জাতীয় জোট বিএনএর মহাসচিব বাংলাদেশ জাগো বাঙালির চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধ দিবস বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কবি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান হাবিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা মুজিববর্ষ অনুষ্ঠানে সালাম মাহমুদ আপনাকে স্বাগতম তো আমরা আমরা শুরুতেই যেই কথাটি আজকে বর্ষ নিয়ে আমরা গত কয়েকদিন অর্থাৎ দশ জানুয়ারি থেকে আমরা শুরু করেছি এবং দশ জানুয়ারি কিন্তু বর্ণাঢ্য উদ্যোগে বা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু করেছেন তো সেই কাউন্টডাউনে আমরা যে শুরুটা দেখতে পেলাম যে বর্ণাঢ্য যে বড় একটা আয়োজন মুজিব বর্ষ এবং তার কাউন্টডাউনটিও কিন্তু সেইভাবেই আমরা দেখতে পেলাম তো বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে যে প্রাইমারির যারা শিক্ষার্থী আছে তাদেরকে পোশাক জুতো এবং ব্যাগ কেনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদেরকে অর্থ দেবে তাদেরকেও এই আয়োজনে অংশ নেওয়ার জন্য তো আপনি যদি একটু মূল্যায়ন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে সারা বিশ্বে খ্যাতমান জি এটা বাঙালি জাতির একটা পুরস্কার হিসেবে আমি পরিগণিত করি জি আর তারই স্মরণে আজকে শতবর্ষ পালন এবং উদযাপন শুরু হয়েছে দশই জানুয়ারি তার জন্মদিবসে আজকে সত্যি কথা বলতে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ জি এই শিশুরাই কিন্তু রাষ্ট্রের সম্পদ আমি বারবার বলে আসছি ছাত্ররা কিন্তু রাষ্ট্রের সম্পদ আপনি যখন ছেলে মেয়ে বলবেন তখন বাবা মায়ের কিন্তু যখন ছাত্র বলবেন তখন কিন্তু রাষ্ট্রের সম্পদ জি এই রাষ্ট্রের সম্পদটাকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব আজকে একটা শিশু যখনই তার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতো বয়স থাকে সেই সময় তাকে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রাথমিকভাবে পিতামাতা থাকলেও রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন একটা বাচ্চা যখন স্কুলে যাবে তখন তার যে উপকরণগুলো দরকার তার পাঠ্যপুস্তক তার পরিচর্যার জন্য তার যে বই খাতা জামা কাপড় এবং তার মিনিমাম একটা খাবার কে দেবে হয় পিতামাতা এটা জোগাড় করবে নালে রাষ্ট্র জোগাড় করবে রাষ্ট্র যদি মনে করে এটা রাষ্ট্রের সম্পদ তাহলে এটা আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র তাকে সকালবেলা স্কুলে যাতে যায় সেজন্য সকালবেলা নাস্তাটা তাকে দিতে হবে স্কুলে যাওয়ার জন্য তার যেটা জুতো প্যান্ট শার্ট দরকার সেটা তাকে দিতে হবে তার যে বই কেনার সে বইয়ের দায়িত্ব তাকে নিতে হবে এবং যে ব্যাগটা ক্যারি করার বই ক্যারি করার জন্য সেটাও করতে হবে এবং এই ছাত্রছাত্রী যাতে লেখাপড়া ঠিকমতো করতে পারে এবং কোনো রকম সমস্যা না হয় এবং যাতায়াত ব্যবস্থা যদি দূরে হয় এরপরে শিক্ষার জন্য এদেরকে স্টুডেন্ট ব্যাংক তৈরি করে স্টুডেন্ট ব্যাংকের মাধ্যমে এদেরকে আপনার নিয়মিত লোন দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করা পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব জি এই কথাটা কিন্তু আমরা বাংলাদেশ জাগো বাঙালি বিভিন্ন ফ্রামে বিভিন্ন সময়ে এই দাবি রেখে আসতেছি একটার পর একটা যে দুপুরে তাদেরকে একটা লাঞ্চ দিতে হবে সকালে একটা নাস্তা দিতে হবে এটা আমরা এভাবেও বলছি যে যদি সরকার না পারে অন্তত স্থানীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে তিরিশ দিন এক একটা স্কুলের বডি তৈরি করে দিয়ে তারা সকালবেলা প্রত্যেকের বাসার থেকে রাস্তা আসবে এবং এটা সম্ভব আমরা চিন্তা করে দেখছি এটা সম্ভব এবং এটা যদি করা যায় তাহলে বাবা মায়ের উপরে কিন্তু বোঝাটা কমে যাবে বাবা মায়ের মাথার উপরে বোঝাটাই হচ্ছে মেন বোঝা তার সন্তান আর যত রাষ্ট্রে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির পিছিয়ে কিন্তু একটাই মাত্র কারণ হিসেবে আমরা পরিগণিত করছি সেটা হচ্ছে যে এই বাবা মায়ের মাথার উপরে এই যে স্কুলের একটা যে চাপ স্কুলের বেতন দেওয়া আমরা বলেছি যে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করতে হবে কারণ একজন ড্রাইভার যখন সামনের সিটে বসে দেখে যে তার ছেলে স্কুলে পড়ে বেতন দিতে পারতেছে না আর তার বস পিছনে বসে বাইশ হাজার টাকা বেতন দিয়ে সে ওই স্কলারশিপে পড়াচ্ছে তখন তো ড্রাইভার কিন্তু অ্যাক্সিডেন্ট করাটা স্বাভাবিক তার মাথায় হঠাৎ করে একটা ইয়ে আসতে পারে যে আমার আমি আমারও তো ছেলে আমার ছেলে কেন স্কুলে পড়বে না তো অতএব আমরা দীর্ঘদিন যাবত এই আন্দোলন সংগ্রাম করে আসছি বাংলাদেশ জাগো বাঙালি যে এটা বাংলা বাঙালিকে জাগাইতে হবে জাগ বাঙালি বঙ্গবন্ধুরই একটা স্লোগান বঙ্গবন্ধুকে সামনে রেখেই কিন্তু আমরা বাংলাদেশ জাগবাঙালি বলে করেছি এবং এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন দাবি দাবা উপস্থাপন করে আপনার জানেন পদ্মা শতস্ব অর্থায়নের সম্ভব এই কথাটা প্রথম সর্বপ্রথম বাংলাদেশে আমি আমার মুখ থেকে অর্থমন্ত্রীর সামনে একদম স্টেজে বলেছিলাম সেদিন মন্ত্রী সাহেব আমাকে বলছিলেন যে না এটা সম্ভব না কিন্তু বাস্তবে কিন্তু সেটা আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছে আমরা মুক্তিযোদ্ধা দিবসের কথা বলে আসতেছি আমরা সর্বস্তরে কারিগরি শিক্ষা ব্যবস্থার কথা বলছি কেন কারিগরি শিক্ষা ব্যবস্থার কথা বলছি অ্যাকচুয়ালি কারিগরি শিক্ষা ব্যবস্থা কিন্তু এরই একটা অঙ্গ হিসেবে শিক্ষার ব্যবস্থার ভিতরে আসে রাষ্ট্রপতি কিন্তু এবার যে আপনার এই যে ঢাকা ভার্সিটিতে বলে আসছে যে তোমরা একটা করে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করো এটা আমাদের মূল দাবি কারণ কারিগরি শিক্ষায় যখন একটা লোক শিক্ষিত হচ্ছে তাকে কিন্তু আর আপনি ধরে রাখতে পারবেন না সে কোথাও কোথাও না যেতে পারবে অথবা আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবারের এই শতবর্ষ পালন উপলক্ষে যে পদক্ষেপটা নিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় যে আমাদের বাকি যে দাবিগুলো আছে শিক্ষা ব্যবস্থা স্টুডেন্ট ব্যাংক এবং ফুড ব্যাংকের কথাও বলি সেটা পরে বলবো এই দাবিগুলো যদি পূরণ হয় আমার মনে হয় যাতে প্রতিদিন আপনার হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করতে হবে না সন্ত্রাস অথবা মাদক আসক্তি এইসব ছাত্রছাত্রী কিন্তু মাদক আসক্তি যাবে না কারিগরি শিক্ষা যখনই হয়ে আপনি দিয়ে দিবেন তখনই সেই নিজের শিক্ষার পাশাপাশি সে কারিগরি শিক্ষার জন্য চলে যাবে বিকেলবেলা দৌড়াদৌড়ি করবে আমরা রাজনীতিবিদরা লোকও খুঁজে পাবো না ওই সিঙাড়া দিয়ে ছেলেবেলে জোয়ার করতে পারবো না তখন তারা তাদের নিজের সে কাজে ব্যস্ত থাকবে দেশ ও জাতি আগায় যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সদবসতিতে আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং তার বিদায়ী আত্মার কামনা করি এবং তার মাফরাত কামনা করি এবং তার পুরো পরিবারের বিদায় কামনা করি জি ধন্যবাদ আপনাকে তো সাদেক সিদ্দিকী ভাই বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে বিভিন্ন বক্তব্য এবং অনেক গুরুত্বপূর্ণ কথার মাঝে তিনি বলেছিলেন যে এই জাতি বাঙালি যেন অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পায় এই কথাটি তিনি খুব জোর দিয়ে বলেছিলেন এবং আপনি জানেন যে উনিশশো সাতান্ন সালের তেসরা এপ্রিল তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখনই তিনি এফডিসি প্রতিষ্ঠা বিল উত্থাপন করেছিলেন এবং সেই এফডিসি প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশে অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে আপনিও অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন নাটক নির্মাণ আপনি একদিকে যেমন চলচ্চিত্র পরিচালক নাট্য পরিচালক অভিনেতা এবং আপনি মুক্তিযোদ্ধা তার ডাকে কিন্তু আপনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন তো আপনার দৃষ্টিতে বঙ্গবন্ধুকে নাটকে বা চলচ্চিত্রে কতটুকু আমাদের উঠে বা আমরা আসলে কতটুকু দায়িত্ব পালন করেছি সাংস্কৃতিক অঙ্গনের যারা জড়িত রয়েছেন ধন্যবাদ আপনাকে মুজিব বর্ষের এই ক্ষণে জয়যাত্রা টেলিভিশনের যারা দর্শক আছেন এবং কর্মকর্তা কুশলী আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ দেশ স্বাধীন হয়েছে প্রায় এই যে আমরা পঞ্চাশে যাচ্ছি জি কিন্তু সত্যিকারভাবে বঙ্গবন্ধুকে নিয়ে এই পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো চলচ্চিত্র বা নাটক নির্মিত হয়নি এটা আমাদের জন্য একটা বেদনাদায়ক এবং দুঃখজনক ব্যাপার কারণ আমরা সবাই মুখে বঙ্গবন্ধু জাতির পিতা তারপরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি কিন্তু মনে এবং অন্তরে মনে সব খানেই এটাকে ধারণ করতে হবে তা না হলে সত্যিকারভাবে বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখানোটা অনেক সঠিক হবে না অনেকাংশেই বঙ্গবন্ধু তার অল্প সময়ের মধ্যে উনি যখন থেকে আপনি বললেন শিল্পমন্ত্রী তখন থেকেই ওনার এই চিন্তা চেতনার মধ্যে বাঙালির জন্য একটা নিজস্ব একটা স্টুডিও স্থাপন করা দরকার তিনি উত্থাপন করেছিলেন এবং তার নেতৃত্বেই এটা স্থাপিত হয়েছিল পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর যতটুকুনি উনি সময় পেয়েছিলেন সর্বক্ষেত্রেই শুধু সংস্কৃতি না সংস্কৃতি বলেন রাজনীতি বলেন অর্থনীতি বলেন সামাজিকভাবে বলেন ন্যায় শাসন বলেন জবাবদিহিতা বলেন সব কিছুতে এই যে সমুদ্র নিয়ে কথাবার্তা হয় ইদানিংকালে এটাও কিন্তু বঙ্গবন্ধু তখন শুরু করেছিলেন জি এবং এই যে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা এটাও কিন্তু উনি শুরু করেছিলেন তো উনি সব ক্ষেত্রে মোটামুটি অল্প সময়ের মধ্যে তার চিন্তার যে সুদূর প্রসারী ছিল এতেই প্রমাণিত হয় যে উনি একজন শুধুমাত্র যে রাজনীতি করে বড় বড় কথা না তিনি জনগণের জন্য যা কিছু করা দরকার সেটা কিন্তু শুরু করতে পেরেছিলেন এবং সেই শুরু থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক এসেছে স্বৈরশাসক এসেছে সামরিক শাসক এসেছে একদলীয় শাসন এসেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একদলীয় শাসক শাসন করেছে জামাত শিবিররা বা অন্য যারা স্বাধীনতার পরিপন্থী যারা বিপক্ষে যারা তারাও শাসন শাসনভার দায়িত্ব নিয়েছে এবং মুক্তিযুদ্ধকে অনেক সময় বিভ্রান্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক এখন পর্যন্ত উনপঞ্চাশ এই যে সাতচল্লিশ আটচল্লিশ বছরে যাচাই বাছাই চলিতেছেই এই বাছাইটা আমি মনে করি যে এটাকে একটা অবস্থায় নিয়ে অবস্থানে শেষ অবস্থায় নিয়ে আর দুই নম্বর সরকার ইতিমধ্যে আপনার রাজাকারের লিস্ট দিয়েছে এটা নিয়ে হয়তো বিতর্ক হয়েছে কিন্তু আমি বলবো যে শুরু তো হয়েছে জি শুরু তো হয়েছে এবং এটাকে আস্তে আস্তে ভুল ত্রুটি আছে এটাতে এমন কিছু না যে ভুল সংশোধন করা যাবে না এটাকে সংশোধন করে একটা সুন্দরভাবে আসলে আমাদের দেশে উচিত হইল যে রাজাকার এবং যারা মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতার বিরোধী এবং আমাদের উন্নয়ন বিরোধী লোক তাদেরকে চিহ্নিত করা আর যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের লোক এবং মুক্তিযুদ্ধের চেতনায় উন্মেষিত লোক এবং আমাদের যে চেতনায় চেতনা বোধটাকে আরও জাগ্রত করার জন্য সাংস্কৃতিক অঙ্গনকে আরও ভূমিকা নিতে হবে এবং আজকে মুজিব বর্ষে আমি বলতে চাই অনেকেই অনেক ছবির নাম ঘোষণা করতেছে অনেকেই অনেক তথ্যচিত্র নির্মাণ করতেছে কয়টা হয় সেটা দেখেন জি কারণ আমি আমি একটা যে করার চিন্তাভাবনা করেছি কিন্তু আমার একটা বিরাট বাজে অভিজ্ঞতা আছে জি হৃদয় কাতুন নামে একটা মুক্তিযুদ্ধের ছবি আমি নির্মাণ করেছিলাম সরি লক্ষ টাকা খরচ করে আমি ফেরত পেয়েছিলাম মাত্র আঠারো লক্ষ টাকা এবং মানুষ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সমস্ত রাজনৈতিক দলগুলো বলে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি কিন্তু কয়জন সিনেমাটা দেখল এতে আমার প্রমাণিত হয়েছে যে সত্যিকারভাবে বুকে তারা লালন করে কিনা মুক্তিযুদ্ধের চেতনা এখানে আমি সন্দেহ পোষণ করি তবু থেমে থাকলে চলবে না আগাতে তো হবেই জি সেজন্য আমি এবার একটা সিনেমার কথা আজকে আপনাদের এই জয়যাত্রার মাধ্যমে ঘোষণা করতে চাই সেটা হলো দেশ আমার স্বপ্ন আমার জি এটা মুক্তিযুদ্ধ থাকবে উন্নয়নের কথা থাকবে এটা সাধারণ মানুষের কথা থাকবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপক হিসাবে আসবে এবং বিভিন্নভাবে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে এটা শুরু হবে এইভাবেই আমার আমার এই একটা চিন্তা ভাবনা আছে এবং আমি বিশ্বাস করি যে বঙ্গ এই মুজিব বর্ষে ভালো কিছু আশা করতে পারি আমি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবার আসবো তো হাবিব ভাই আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা সর্বত্র যে আলোচনাটি হচ্ছে যে বঙ্গবন্ধুর কীর্তি স্মরণের বছর মুজিব বর্ষ তো আমরা এই মুজিব বর্ষে যে আয়োজন সর্বমহলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক সংগঠন সরকারিভাবে বেসরকারিভাবে বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কর্মসূচি হবে তো বঙ্গবন্ধুর কীর্তি আমরা কীভাবে উদযাপন করতে পারি বা তার কীর্তি কীভাবে আমরা আলোচনার মাধ্যমে বা হৃদয় ধারণ করে আমরা কীভাবে নিজেদেরকে সানিত করতে পারি অ্যাকচুয়ালি দেখেন একটা দেশ বাংলাদেশ একটা জাতি বাঙালি জাতি একটি ভাষা বাংলা ভাষা একটি যুদ্ধ মুক্তিযুদ্ধ আর একজন নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ দেশ জাতি ভাষা মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা এই পাঁচটা মৌলিক ভিত্তিই কিন্তু বাংলাদেশ জি আজকে আমরা দেশপ্রেমিক আমরা বাঙালি জাতি হিসেবে আজকে সবাই এক এবং অভিন্ন মত নিয়ে গোটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি আমাদের যে ভাষা আন্দোলন তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের যে মুক্তিযুদ্ধ সেটা সারা বিশ্বকে অনিপূরণের জায়গায় জি এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জি এই অনুভূতিটা কিন্তু প্রতিটা মানুষের ভিতরে আসতে হবে জি আর তারই প্রতিফলন কিন্তু এই শতবর্ষে আজকে গোটা জাতির ভিতরে দেখা যাচ্ছে জি আপনি দেখেন খুলনায় একাধারে কত ছেলে মেয়ে একসাথে বঙ্গবন্ধুর ভাষা বক্তব্য সেই সাতই মার্চের যে ঐতিহাসিক বক্তব্য ও ভাষণ সেই ভাষণ কিন্তু এখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাদের অনুভূতি ব্যক্ত করতেছে এবং প্রত্যেকটা ছেলেমেয়ের ভিতরে সেই কথাগুলো কিন্তু আজকে ভেসে আসতেছে প্রতিটা নাগরিকের মধ্যে আসতেছে আজকে দেশপ্রেমিক প্রেমিকের অনুভূতিটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলতে পারছে ধাপে ধাপে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে আমাদের দেশটাকে তিনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার একইমাত্র কারণ সেটা হচ্ছে যে আমরা বাঙালি জাতি আমাদের মধ্যে ওই অনুভূতিটা চলে আসছে আমরা একটা যুদ্ধ করে আমরা আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের ভাষা পেয়েছি এবং আগামী একুশে ফেব্রুয়ারি আমরা সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি এবং আমরা যে মুক্তি যুদ্ধের মাধ্যমে যে বিজয় ছিনিয়ে আনছি ষোলোই ডিসেম্বর আমরা যে স্বাধীনতা দিবস বিজয় দিবস পালন করে আসছি এবং সামনে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করব। এই কালচার কৃষ্টির মধ্যে দিয়ে দিয়ে বাঙালি জাতি ধাপে ধাপে জাতির জনক বঙ্গবন্ধুকে সামনে রেখে তারই শতবর্ষ পালনের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই অনুভূতিটাই কিন্তু আজকে আমাদের একটু বিশেষ অনুপ্রেরণা আমাদের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এর সাথে একটু যোগ করি সারা বিশ্বের মার্কেটকে আপনারা যাচাই করে দেখেন সারা বিশ্ব মার্কেটের সব কিছু জিনিসের দামের চাইতে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম আজকে কম তার একটাই মাত্র কারণ আমাদের এই দেশপ্রেমিক আমরা কিন্তু খাটতে পারি আমরা পরিশ্রম করতে পারি পরিবেশ পেলে আমরা আজকে আমাদের কৃষকরা কিন্তু সবাই উজ্জীবিত এবং বাংলার মাটি সুজলা সুফলা শস্য শ্যামলা যে বঙ্গবন্ধু বলছিলো যে আমার এই সুজলা সুফলা শস্য শ্যামলা এখানে এর যা লাগাই আমরা তাই হয় এখন সুতরাং আমাদের লোক তো না খেয়ে থাকার কথা না তো সেই প্রেরণাটাই কিন্তু আজকে বাস্তবে সবার ভিতরে রূপ দিছে এবং আমরা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে জি ধন্যবাদ আপনাকে তো সাদিক ভাই বঙ্গবন্ধু যে সাতই মার্চে যে ডাক দিয়েছিলেন বা মুক্তিযুদ্ধের জন্য যে তিনি ডাক দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি তা তোমরা মাঠে নেমে পড়বে বা তোমরা প্রস্তুত থাকবে যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন এবং তার ডাকে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আমরা একটা বিষয় জানি যে আপনার পিতা মুক্তিযুদ্ধ করেছেন এবং আপনিও একই সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন আমরা জানি না যে অন্য কেউ এভাবে আছে কি যে পিতা পুত্র একই সঙ্গে মুক্তিযোদ্ধা তো সেই ভাষণের মধ্যে কী জাদু ছিল বা তার আমন্ত্রণটার মধ্যে কি মায়া ছিল যে আপনারা সবাই বলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেখুন এটা তো আন্তর্জাতিকভাবে জাতিসংঘ থেকে বিভিন্নভাবে এই ভাষণটা স্বীকৃত হয়েছে এবং এই ভাষণের একটা কথা আমি দিয়ে বলতে চাই সেটা হলো যে ভাষণটা যদি আপনি নর্মালি পড়েন তাহলে তেমন গুরুত্বপূর্ণ হবে না কিন্তু জি কিন্তু যখন বঙ্গবন্ধু সেটাকে তার মুখ থেকে বেরিয়েছে স্পিরিটটা যেমন ধরেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের ব্যবহারটা করে এমনি যদি আপনি যান তাহলে কিন্তু ভাল লাগবে না জি কিন্তু আর যদি একটা গুলি চলে এই যে জিনিসটা সেটাই কিন্তু অন্যরকম অর্থ বহন করে এবং তার ভাষণের মধ্যে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে কিভাবে আমাদের চলতে হবে কাজ করতে হবে সব কিন্তু ওখানে সন্নিবেশিত ছিল এই ভাষণের মধ্যে জি তো আমরা তো তখন বয়স অনেক ছোট আমি তখন ক্লাস টেনের ছাত্র জি তো কাজেই তখন মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন আমরা টাঙ্গাইলে কাদের সিদ্দিকির নেতৃত্বে কাদেরিয়া বাহিনীতে আমরা কাজ করি এবং সেইভাবেই মুক্তিযুদ্ধে তখন আমাদের ওই ম্যাচিউরিটি ছিল না সত্যি কথা বলতে হলে অনেকেই এখন অনেকভাবে বলে যেমন অনেকে বঙ্গবন্ধুর সাথে দেখা করার কথা অনেকে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার কথা অনেকে বলে এই প্রসঙ্গে আমি একদিন তার ভাগিনা এবং সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামকে জিজ্ঞেস করছিলাম যে এই যে মানুষগুলা কথাবার্তা বলতেছে এবং টেলিভিশনে বলে বিভিন্ন জায়গায় বলে কয়ে দেখো ওরা কোনো দিন বঙ্গবন্ধুর সাথে দেখাই করতে পারে নাই মানে বঙ্গবন্ধুর কাছে যাওয়ারও কোনো সৌভাগ্য হয় নাই তো আমি সেই প্রসঙ্গে আরও বলতে চাই আমি বঙ্গবন্ধুকে কাছের থেকে দেখছি মাত্র চারপাশ একবার দেখছিলাম টাঙ্গাইল যখন গেলো দেশ স্বাধীন হওয়ার পরে তখন ওই টাঙ্গালের কুরুটিয়ার যে জনসভাটা হলো সেখানে ওইটার দায়িত্ব ছিল আমার কাজে ওখানে মঞ্চে থাকার একটা সুযোগ ছিল জি দুই নম্বর কাছের থেকে দেখলাম মৌলানা ভাসানির বাড়িতে উনি জন খাইতে বসছিল মৌলানা সাহেব তাকে এত মানে স্নেহ করতেন সম্মান করতেন সেটা না দেখলে বোঝার মতো নাই তাকে মজিবর বলে ডাকত এবং উনি কোন পাখিটা খাইতে ভালোবাসে এটা মৌলানা সাহেব জানত কুরা পাখি নামে আমাদের এলাকায় একটা পাখি আছে কুড়া জি সেইটা বঙ্গবন্ধু খাইতে ভালোবাসে বঙ্গবন্ধু যখন গেল সে আলাদা বঙ্গবন্ধু মানে মর্ণা ভাসানির ওয়াইফ আলেমা ভাসানি ওটা আলাদা রান্না করে রাখছে সেই বাটিটা করে উনি বঙ্গবন্ধুকে নিজ হাতে খাওয়াই দিতে আমি দেখছি জি তারপর আরেকটা ঘটনা বলি যে বঙ্গবন্ধু কত বিনয় মর্ণা ভাসানির কলেজ উদ্বোধন করলো সেখানে তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতি প্রেসিডেন্ট উনি প্রেসিডেন্ট হিসাবে গেছে কিন্তু বড় চেয়ারটা তো সব প্রেসিডেন্ট ও প্রধান অতিথির জন্য থাকে উনি ওই বড় চেয়ারে বসলেন না ওইটার মধ্যে মনানা ভাষা নিকে বসে উনি পাশের ছোট চেয়ারটাতে বসলেন এই হলো বঙ্গবন্ধু আসলে আমাদের দেশে সত্যিকার নেতা বলতে তো এখন আর কেউ নাই জি এখন তো সব নেতারা ডিজিটালাইজ হয়ে গেছে এবং সব নেতারা যার যার মতো আত্মীয়করণ সামাজিককরণ দলীয়করণ সব কিছুর মধ্যে আছে তো আসলে মানে আমি একটা কথা হয়তো অপ্রাসঙ্গিক হবে তবু বলি যে দেশে পায়জামা নেতা কিন্তু শেষ জি মানে সর্বশেষ আমি দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীকে জি তারপরে কিন্তু আমি আর কোনো নেতা আমি এই দেশে দেখি না হ্যাঁ কারণ সত্যিকারভাবে যে নেতৃত্বে যে গুণাবলী সেইটা এখন এদের মধ্যে পাওয়া যায় না ঠিক আছে বঙ্গবন্ধু একটা মহান বিষয় বঙ্গবন্ধুকে নিয়ে অল্প পরিসরে এক তিন ঘন্টায় কোনো সিনেমা বানানো সম্ভব না বঙ্গবন্ধুকে নিয়ে এক ঘন্টা আলোচনা করেও কোনো সম্ভব না বঙ্গবন্ধুর যে কার্যক্রম এবং তার যে সংগ্রামী জীবন মানে তার ছাত্র অবস্থার থেকে সর্বশেষ পঁচাত্তরে পনেরো আগস্ট পর্যন্ত যদি বিশ্লেষণ করা যায় তাহলে বিশ্বের কোনো নেতাই আমার মনে হয় তার সমপর্যায়ে যাওয়ার অবস্থা থাকবে না এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর আপনি বললেন মুক্তিযুদ্ধের ডাক তো উনিই জি উনার ডাকেই তো সারা দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আজকে ভাই আছে আমরা আছে সবাই তো মুক্তিযুদ্ধের তার ডাকেই তো গেছি এবং তখন বুঝ হোক না বুঝা হোক বঙ্গবন্ধু বলছে ঝাপায় পড় এই ছিল বিষয়টা জি যেমন আপনি ধরেন চীন এখন মাও সেতু এর খালি ছবি রাখে কিন্তু বাস্তবিক মাও সেতুকে কিন্তু সেই সম্মান তারা করতেছে না এখন কারণ তারা তাদের পলিসি চেঞ্জ করে ফেলছে কিন্তু একসময় চীনে সাংস্কৃতিক বিপ্লব তো মাওসুদ করছিল তার কথা মতো সমুদ্রে দিয়ে মানুষ আমরা কিন্তু এখন কিন্তু নাই কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সারা জীবন বেঁচে থাকবে কারণ বঙ্গবন্ধু সব সেক্টরেই তার ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু নতুন প্রজন্ম জি বং আমি একটা কথা বলি বঙ্গ আমাদের দল দল যার যার কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সবার সবার এবং এই স্লোগানটাই হওয়া উচিত এই মুজিব বর্ষে জি এবং সমস্ত রাজনৈতিক দলেরও উচিত যে 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 ধরনের মত পোষণ করে না জাতির পিতা বঙ্গবন্ধু জি জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির স্থপতি শেখ মুজিবুর রহমান জাতির উন্নয়নের প্রথম দ্বার উদ্বোধন করে শেখ মুজিবুর রহমান জাতিকে জাগরিত করেছিল শেখ মুজিবুর রহমান কাজেই তার তুলনা আর কারো দ্বারা সম্ভব নয় ধন্যবাদ আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আরও কথা হবে প্রিয় দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য তো হাবিব ভাই ভাই যে কথাটি বলেছেন যে বঙ্গবন্ধু কিন্তু প্রত্যেকটি সেক্টরে একটি অবদান রেখে গিয়েছিলেন যে কারণেই তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন এবং সেখানে বা অন্যদের কথা এসেছে যে তাদের তারা সেইভাবে করতে পারেননি এবং তাদের আদর্শ বা দর্শন চেঞ্জ হয়ে গেছে তো আপনার দৃষ্টিতে তিনি যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা সুখী সমৃদ্ধ সবাই খেয়ে পরে সুন্দর থাকবে ভালো থাকবে তো সেই স্বপ্ন বাস্তবায়ন বাস্তবায়নে এবং স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তার সুযোগ্য উত্তর সরি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কতটুকু সফল হয়েছেন আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি এখানে দুইটা জিনিস একটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার সুযোগ্য কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাস্তবায়ন জি এই দুইটা জিনিস একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মানুষ স্বপ্ন দেখে বাস্তবতাকে নির্ভর করে জি অবাস্তব স্বপ্ন কিন্তু খুব বেশি দিন টেকেও না আর কেউ দেখেও না সেদিনকে প্রেক্ষাপট ছিল ভিন্ন সেদিন একটা ডাল ভাতের স্বপ্নই ছিল আমাদের সবচেয়ে বড় স্বপ্ন আমাদের অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা এবং চিকিৎসার স্বপ্নই ছিল আমাদের বড় স্বপ্ন জি এই পাঁচটি মৌলিক বিষয়ই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন আর বঙ্গবন্ধু কিন্তু এই পাঁচটা স্বপ্নই দেখছিল যে প্রতিটা মানুষ যাতে খেয়ে থাকতে পারে যাতে না খেয়ে থাকে তাদের পরিধানে যেন কাপড় থাকে ন্যূনতম শিক্ষাটা যেন সে পায় তার যেন ছোট্ট একটা শেল্টার হয় এবং সে যেন মিনিমাম চিকিৎসাটা পায় এটা কিন্তু বেসলাইন একটা ডিমান্ড ছিল বঙ্গবন্ধুর জি এই পাঁচটা মৌলিক বিষয় পূর্ণাঙ্গ হলেই আমরা খুশি কারণ সেদিন শিক্ষিতের সংখ্যা ছিল কত খুবই কম জি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স পারসেন্টের লোক শিক্ষিত ছিল বাকি সব অশিক্ষিত ছিল প্রতি বছর মাঙ্গা হতো না খেয়ে থাকতো মানুষ এছাড়া তো স্বৈরশাসকদের অত্যাচার ছিল পশ্চিমার শাসক গোষ্ঠীর অত্যাচার ছিল যে কারণে তাদের নিয়ন্ত্রিত ছিল বাংলাদেশ যে কারণে অনেক সময় আমরা না খেয়ে থাকতাম অর্ধাহারে থাকতাম অনেক সময় ভুট্টা খেতে হতো অনেক সময় রুটি ভুট্টার রুটি তারপরে লাল আটা রুটি যদিও লাল আটা রুটি এখন আমরা বলি যে স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সেই জিনিসগুলো আমরা খেতাম না খেতে চাইতাম না এইভাবেই আমাদের জীবনটা খুব অতিবাহিত করতো একবেলা খেত মানুষ একবেলা না খেয়ে থাকতো এইভাবেই চলতো কিন্তু জি ঠিক তেমনিভাবে শিক্ষাও কিন্তু এই প্রাথমিক শিক্ষা খুব বেশি এস পাস পাশ ছিল না আর তার পরবর্তী শিক্ষার কথা তো বাদই জি এরপরে আপনার চিকিৎসা প্রাথমিক চিকিৎসায় নাইনটি পার্সেন্ট লোক মারা যেত নাইনটি পার্সেন্ট কোডিট নাইনটি পার সামান্য ডায়রিয়ার জন্য মারা যেত সিম্পল একটা ডায়রিয়ার জন্য মানুষ মারা যেত বিভিন্ন রকম মহামারী আসতো জি প্রতিষেধক ছিল না এই যে বেসলাইন জিনিসের জন্য তিনি আন্দোলন করছিলেন যে আমাদের এইগুলি দরকার জি আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই সুযোগ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে কোথায় নিয়ে গেছে আজকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যখন রাস্তায় বের হয় তাদের কাপড়ের চাকচিক্য দেখে আপনি বাংলাদেশে বলতে পারবেন কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান কোনো অবস্থায় বলার কোনো সুযোগ আছে আজকে যখন লেখাপড়া করতেছে ঢাকা ভার্সিটিতে আপনারা যান কি জান না আমি জানি না বৃহস্পতি শুক্রবার আমি প্রতি সপ্তাহে যাই এবং আমি একটা জিনিস দেখি এক একটা ছেলে মেয়ে ডিগ্রি হচ্ছে তিনটা চারটা মাস্টার ডিগ্রি এবং তারা ডিগ্রি নেওয়ার জন্য পাগল নিজে কাজ করতেছে অফ টাইমে পড়াশোনা করতেছে কাজ করতেছে অফ টাইমে পড়াশোনা আমাদের সময় সেশন জট ছিল আমরা সেশন জটের জন্য আন্দোলন করছি সংগ্রাম করছি মেডিকেল কলেজ আসেন না চিকিৎসার কথা বলি মাত্র বারোশো সাড়ে বারোশো সিট ছিল জি আর পাঁচশো সিট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে দুইশো সিট ছিল ইসে দুই ইসে একটা হচ্ছে খুলনা আর রাজশাহী আর হচ্ছে চিরং এখানে আর তিনটা তিনশো সিট ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এই ছিল কিন্তু উচ্চ শিক্ষা। তারপরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এখন সেখানে একশোটা মেডিকেল কলেজ জি বঙ্গবন্ধু একশোটা মেডিকেল কলেজের স্বপ্ন দেখে নাই বাট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ্য কোনো একশোটা মেডিকেল কলেজ তৈরি করছে জি বঙ্গবন্ধু আমাদের ন্যূনতম চিকিৎসার স্বপ্ন দেখছিলেন আজকে ছত্রিশটা কান্ট্রি থেকে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পাশে ভারতের ছেলে ছেলেমেয়েরা আমাদের দেশে পড়াশোনা করতে আসে আমাদের চিকিৎসা ব্যবস্থা এত সুদৃঢ় যে থার্টি সিক্স কান্ট্রি আমি তো তাদের ক্লাস টাস নেই মার্ক্স মেডিকেল কলেজ হাসপাতাল অন্য জায়গায় আমি দেখি যে এগুলি সব আসতেছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে লেখাপড়া করার জন্য আমাদের যে এফসিবিএস ডিগ্রি এটা অনেক উন্নতমানের ডিগ্রি জি আপনি আমাদের খাওয়া খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ সময় মানুষ না খেয়ে থাকতো বঙ্গবন্ধু স্বপ্ন দেখছিল যাতে জনগণ না খেয়ে থাকে থাকে না অন্তত তাদের মৌলিক দাবি দুই বেলা ভাত যেন তারা ঠিকমতো খেতে পারে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আজকে সেই কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুরই প্রতিষ্ঠা সেটাকে আরও বেশি উন্নত করে উন্নত প্রযুক্তি অ্যাপ্লাই করে আজকে সেখানে যে পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে তা আমাদের দেশের সংকলন হয়েও বিদেশে আপনি মনে করেন বাংলাদেশে চালের দাম চল্লিশ থেকে ষাট টাকা কেজি বিশ্বের কোথাও যদি আপনি চল্লিশ থেকে ষাট টাকা কেজি পান আমার এই কথা হয়তো অনেকেই ইয়ে করবেন বাট কোথাও নাই চল্লিশ থেকে ষাট টাকা কেজি সব জায়গায় ষাট টাকার উপরে সব জায়গায় আমি রিসেন্টলি কাঠমান্ডু থেকে ঘুরে আসলাম চালের মূল্য হচ্ছে আশি টাকা থেকে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা পর্যন্ত কেজি ভারতেও সেম অতএব আমাদের আমরা যে কতটুকু এই যে একটা নেতৃত্ব আমরা জাতি জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগও কন্যাকে আমরা সবাই আমরা দোয়া করি মন খুলে রাজনীতির জন্য না রাজনীতির জন্য ওনার বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আচরণ করতে পারি গঠনমূলক বিরুদ্ধ গঠনমূলক সমালোচনা সবই করব। কিন্তু একটা পয়েন্টে ওনার নেতৃত্বের বিরুদ্ধে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ ওনার যে সুযোগ্য নেতৃত্ব যেভাবে এই দেশটাকে আজকে সুন্দরভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তারপরে আসলো পরপর দুইবার সামরিক শাসন কতগুলো কু কাউন্টার কু কতগুলো লিডার লিডার মারা গেল কিভাবে এখানে লুটতরাজের একটা ইয়ে ছিল এখানে মাস্তানদের এলাকায় বলতো অমুক মাস্তানের ছেলে আমি অমুক মাস্তানের ছেলে আমি সেগুলো সব কিন্তু শেষ করছে এবং শেষ পর্যন্ত এই শুদ্ধি অভিযানের মাধ্যমে তিনি দেশটাকে আরও বেশি শুদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গণতন্ত্র তিনি আস্তে 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 ফিরিয়ে আনার চেষ্টা করছেন গণতন্ত্র মানে এই না যে ডক্টর কামাল হোসেনের পাশে একজন মূর্খ লোক জিতে যাবে আর ডক্টর কামাল হোসেন হেরে যাবে এই গণতন্ত্রে আমি বিশ্বাসী না অন্তত বাংলাদেশ যা জাগ বাঙালি বিশ্বাস করে না বাংলাদেশ জাগ বাঙালি বিশ্বাস করে যে ডক্টর কামাল হোসেনের মতো যোগ্য লক্ষ্যে দরকার গণতন্ত্র মানে এই না রাতারাতি যে ভোট দেওয়ার জন্য আমরা টাকা দিলাম অথবা ভয় দিলাম এবং ভোট কিনে নিলাম এবং জয়লাভ করে আমরা জয়ের মিছিল দিয়ে পরের দিন থেকে আমরা চুরি করে আমরা এলাকা ভাষায় দিলাম এলাকার সব দখল টখল শুরু করে দিলাম এই গণতন্ত্রে আমরা বিশ্বাসী না অন্তত এখানে গণতন্ত্র মানে যে মিনিমাম যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে এসে তারপরে গণতন্ত্র এস্টাবলিশ করতে হবে একজন অযোগ্য ব্যক্তি যে এমপি হওয়ার যোগ্য না তার টাকা আছে সবই আছে তাকে এনে আসে সেখানে গণতন্ত্র এস্টাবলিশ করুন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজির তার সুযোগ্য কর না সেই কাজটাই এখন করতেছেন তিনি শিক্ষিত লোকদেরকে মূল্যায়ন করছেন তিনি আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে না এই যে যে সমস্ত সম্রাটরা আছে এই সম্রাটদেরকে মাইনাস করতে হবে এই বিভিন্ন জায়গায় এই সম্রাটটাই কিন্তু দেশটাকে দখল করতেছে দেশটাকে উই প্রকার মতো খেয়ে ফেলতেছে অতএব তিনি আস্তে 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 এটা পরিবর্তন করতেছেন আবার দৃঢ় বিশ্বাস যে বঙ্গবন্ধুর স্বপ্ন যা ছিল তা বাস্তবায়ন হয়ে গেছে এবং আরও কিছু কিছু স্বপ্ন যেটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন অথবা তার এই যে অসমাপ্ত জীবনী ভিতরে আসে এগুলো পর্যায়ক্রমে তিনি বাস্তবায়ন করবেন বাট তিনি যা করছেন তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই জাতীয় জোট বিএন পক্ষ থেকে এবং বাংলাদেশ বাঙালির পক্ষ থেকে জি ধন্যবাদ আপনাকে তো কথা শুনলাম তো আপনার দৃষ্টিতে আপনি তো বঙ্গবন্ধুকে অনেক কাছে থেকে দেখেছেন এবং বারবার দেখেছেন তার বলিষ্ঠ নেতৃত্ব দেখেছেন এবং তার যে সারা জীবনের অবদানও আপনি দেখেছেন তো আপনার দৃষ্টিতে আজকে আমরা বাংলাদেশেই শুধু নয় সারা বিশ্বের প্রায় দুই শত দেশে বঙ্গবন্ধুর এই যে মুজিব বর্ষ সেটি পালন হচ্ছে তো এই সকলের যে অংশগ্রহণ এর মাধ্যমে কি বঙ্গবন্ধুর যে সঠিক মূল্যায়ন সারা আমরা কি সেটা সেটি পেতে পারি এবং এই চর্চার মাধ্যমে বাংলাদেশ আসলে কোন উচ্চতায় আমরা পৌঁছতে পারবো বলে আপনি মনে করছেন দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে আমি পূর্বেও বলেছি বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করলে অনেক অল্প সময় হবে না এবং সারা বিশ্ব এবং জাতিসংঘ আজকে বিশ্ব নেতা হিসেবে তাকে স্বীকৃত করতে যাচ্ছে এবং পৃথিবীতে ধরেন বঙ্গবন্ধু জীবিত অবস্থায় যে কয়টা দেশ সফর করেছেন এবং বিশ্বের বিভিন্ন ফিদেল কাষ্ট থেকে শুরু করে অনেক নেতাই কিন্তু তার সম্পর্কে মন্তব্য করেছেন বিশাল মানুষ বিশাল হৃদয়ের মানুষ বিশাল রাজনৈতিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর চেহারার মধ্যে একটা আলাদা লিডারশিপ কোয়ালিটি ছিল বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এবং আজকে এই মুজিব বর্ষ পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে চেতনাটা যারা না জানত বঙ্গবন্ধুকে সেই শিশু থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের মধ্যে কিন্তু এটা জাগরণের বা চেতনা বোধটা সৃষ্টি করার জন্যই কিন্তু আজকে এই মুজিব বর্ষটি পালিত হচ্ছে জি এবং আজকে যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি একটা কথা সবসময় বলি যে জননেত্রী শেখ হাসিনা কিন্তু তার পরিবারের পরিজনের সবাইকে হারিয়ে উনি এককভাবে নিঃস্বার্থভাবে জাতির নেতৃত্ব দেওয়ার কাজে এগিয়ে এসেছেন জি এবং আমি মনে করি যে আজকে আওয়ামী লীগ শেখ হাসিনার কিন্তু আওয়ামী লীগকেও দরকার নাই আমাকেও দরকার নাই ওনাকেও দরকার নাই জনগণেরও দরকার নেই বরঞ্চ ওনার যে নেতৃত্ব উনি স্বীকৃত হয়েছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি এবং সর্বস্তরের মানুষের কাছে আওয়ামী লীগেরই দরকার শেখ হাসিনাকে আমারও দরকার শেখ হাসিনাকে ওনারও দরকার শেখ হাসিনাকে এবং সর্বোপরি সব মানুষেরই দরকার হইল শেখ হাসিনাকে কেন তার এই নেতৃত্বের কারণে তার প্রতি যদি আমরা না থাকি তাহলে দেশে মুক্তিযুদ্ধের শক্তি পরাজিত হবে অপশক্তি আবার দায়িত্ব নেবে এবং দেশটাকে আবার খারাপ অবস্থায় নিয়ে যাবে এজন্যেই আমাদের উচিত যে তার সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে ধরেন অনেকে অনেক সময় বলে যে আরে ওরা ছোটো দল এটা দল এটা দল এটা দল কিন্তু দেখেন আজকে এই যে নির্বাচন পৌরসভা সরি সিটি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে নির্বাচনটা হচ্ছে সেখানেও ঢাকা মহানগরী যার নিয়ন্ত্রণে থাকে সারা বাংলাদেশ অলমোস্ট তাই থাকে কিন্তু জি সাধারণত আমরা বলে থাকি এবং দেখেন এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আওয়ামী লীগেরও প্রার্থী আছে বিএনপিরও প্রার্থী আছে আপনি যদি সেই প্রার্থীদের মূল্যায়ন করেন যে কে কি ধরনের তালে কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু সেটা মানে ধরেন মাঠে ফল পাকছে ধান পাকছে বা গাছে ফল পাকছে তুলে আনার জন্য কিন্তু নেতৃত্ব দরকার মানে কামলার দরকার জি সেই রকম জনগণ আপনাকে চায় আপনাকে সেটাকে অর্গানাইজ করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আপনার জি এবং সেই আমি তো মনে করি যে অনেকে অনেকে পুলিং এজেন্টই তো দিতে পারবে না জি সেই অবস্থায় নাই অনেকে তো সেই হিসাবে এবং যে দুইজন নির্বাচন করছে তারা সবাই কিন্তু তাপস খুবই একজন যোগ্য মানুষ আতিকুলো নয় মাসে মোটামুটি ভালো অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে এবং একটা জিনিস খালি আমি বলবো যে নির্বাচনে কিন্তু ইতিমধ্যে বিভ্রান্তির সৃষ্টি শুরু হয়ে গেছে ইসি চিন্তা করতেছে নির্বাচন পেছানো যায় কিনা বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইয়া করছে তারা কি করা যায় কিনা এই যে এই সমস্ত জিনিসগুলো আসতেছে আমি কিন্তু সাম্প্রতিক জিনিসটাকে উল্লেখ করতেছি জি প্লাস একটা জিনিসই আমার খারাপ লাগছে সেটা হলো যে দলীয়ভাবে আপনার কাউন্সিল নির্বাচনটা কাউন্সিলর যে নির্বাচনটা জি আসলে কিন্তু আইনগতভাবে কিন্তু এটা দলীয় নির্বাচন না জি শুধু মেয়রটা দলীয় নির্বাচন কিন্তু এখানে আওয়ামী লীগ থেকেও দেখা গেছে যে তারা কমিশনার দিতেছে কেউরে আবার বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে বিএনপিরও সেম এখানে যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে দেখবেন যে আওয়ামী লীগের দুই তিনজন ক্যান্ডিডেট বিএনপির চার পাঁচজন ক্যান্ডিডেট এই কিন্তু অবস্থা হয়ে গেছে এতে হয় কি এতে নিজেদের মধ্যে দলের মধ্যে আন্তর্ঘাতিক কাজ সৃষ্টি হয় এবং পাবলিক কিন্তু বিভ্রান্ত হয় এবং এটার এফেক্টটা কিন্তু যে পড়বে যে মেয়রদের উপর জি তো এই জন্য এই পদ্ধতিগুলো মানা দরকার এবং আমি আইন করতেছি আমি আবার আইন ভাঙতেছি আমি এই নীতিটা পরিহার করতে হবে এবং আমি মনে করি যে আজকে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথে এই ধরনের ঘটনাগুলো কিন্তু অনেকাংশেই খারাপ উনি একটু আগে ওই যে সম্রাট টম্রাট এটা আপনারও জানা আছে আমি যখন বলতাম তখন তো অনেকেই ভয় পাইত জি এবং আমি এক মিটিংয়ে গেছি সভাপতি দেখি যে আস্তে আস্তে সরে যেতেছে এই কথা বলার পরে আর প্রধান অতিথি এক মন্ত্রী ছিল সে খালি শরীর থাকে গেলে না বললেই হইতো এরকম কথাগুলো বলতেছিল তখন কিন্তু আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশ তাদের তো মৃত্যু তখনই হতে পারতো এক্সটেনশন লাইফ তো এটা জি এই এক্সটেনশন লাইফটাকে আপনি কাজে লাগাবেন না কেন জি সত্য কথাটা বলতে হবে দল কানার রাজনীতিতে আমি বিশ্বাস করি না এবং গণতন্ত্র রাজনীতি কোন দলের মধ্যে গণতন্ত্র আছে কোনো দলে সঠিক গণতন্ত্র নাই সম্পূর্ণ গণতন্ত্র নাই কিছু কিছু ক্ষেত্রে আছে এখনো আমরা মনে করেন যে আওয়ামী লীগের সম্মেলন হইলো আপনার সভাপতির উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হইল যে আপনি কমিটি বানায় দেন বিএনপিরও সেম তবু ভালো যে আওয়ামী লীগ এত বড়ো একটা দল তাদের সংখ্যা হইল একাশি জি বিএনপির হইলো পাঁচশো কতজন যেন আমাদের জাতীয় পার্টিরও দুইশো আড়াইশো তিনশো তারপরে অন্য এক এক দলের দলের মানুষ হইল দশজন কমিটি বানায় পনেরো জনে মানে ভাবটা এরকম আর কি এই জিনিসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং রাজনীতিকে যদি মানে রাজনীতিাই তো দেশ শাসন করবে রাজনীতিকেই তো দেশের জন্য কাজ করবে সেনাবাহিনী পুলিশ তারা আইন শৃঙ্খলা যা করা দরকার সেটাই করবে সহযোগিতা করবে কিন্তু রাজনীতিতে সে যদি শুদ্ধকরণ না হয় আত্মশুদ্ধি যদি নিজের মধ্যে না আসে তাহলে সেই দিন কখনো এটা সারভাইভ করতে পারবে না আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর নীতি এবং আদর্শকে যদি আমি বুকে লালন করি ধারণ করি তাহলে আপনাকে একজন শুদ্ধ মানুষ হতে হবে এবং রাজনীতিতে প্রতিটি লোককে নিজেকে শুদ্ধ করে তারপর অপরকে বলতে হবে আমি ঘুষ খাইলাম আর বললাম যে ঘুষ খাওয়া খারাপ তাহলে তো হবে না এবং এই নীতিটা এবং আমি মনে করি অতীতে যা হয়েছে হয়েছেই কিন্তু এই মুজিব বর্ষে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে লোক এবং রাজনীতিবিদ যারা আছে তারা আত্মশুদ্ধি করুক এই শুদ্ধির মাধ্যমে যেন দেশটা এগিয়ে যায় এটাই হবে তাহলে মুজিব বর্ষের মূল পাওনা বলে আমি মনে ধন্যবাদ আপনাকে জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি শুধু এক মিনিট সবাই নিব সেটা হচ্ছে যে ওনার কথাটার সাথে আমি একটু অ্যাড করি সুযোগ সবসময় পাওয়া যারা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি এই যে মেয়র নির্বাচন এই মেয়রের সাথে একজন ডেপুটি মেয়র থাকবে আর এই যে কাউন্সিলর যারা আছে এদের নির্বাচনটা এবং মেয়রের নির্বাচন এক বছর আগে পিছিয়ে হবে অর্থাৎ শুধু কাউন্সিলরদের নির্বাচন হবে এবং সেই সাথে ডেপুটি মেয়রের নির্বাচন হয়ে যাবে এবং এটা করবে না শুধু ডেপুটি নির্বাচন হবে এক বছর আগে এবং শুধু একটা হবে এক বছর আগে পরে অর্থাৎ কাউন্সিলর এবং ডেপুটি মেয়র এবার হয়ে গেল কথার কথা তাহলে আগামী বছর হবে মেয়রের নির্বাচন তাহলে হবে কি কখনোই শূন্যতা বিরাজ করবে না এবং একটার প্রতি আরেকটার প্রভাব পড়বে না অতএব সরকার যেন ভবিষ্যতে অনেক উন্নতির দিকে যাচ্ছে অনেক মোডিফিকেশন করছে সরকারকে আমার জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে সাজেশন যে ডেপু শুধু মেয়রের নির্বাচনটা যেন সিঙ্গেল নির্বাচন হয় তাতে নির্বাচনটা অনেক ফেয়ার হবে এবং কাউন্সিলরদের ভিতরে যে সংঘাত মারামারি খুনা এটা হবে না এবং সেম পর্যায়ে নির্বাচনটা যেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের হয় মেম্বারদের নির্বাচনের সাথে যেন চেয়ারম্যানদের নির্বাচন না দেওয়া হয় এতে হয় কি চেয়ারম্যানের সাথে থাকার কারণে না থাকার কারণে মেম্বারদের মধ্যে মারা যায় অনেক লোক এইটা যেন মৃত্যু প্রতিরোধ করতে এক বছর আগে পরে শুধু চেয়ারম্যান তো চেয়ারম্যানের নির্বাচন আর তার কাউন্সিলর নির্বাচন এক বছর পরে এবং চেয়ারম্যান নির্বাচন হবে আলাদা মেম্বারদের নির্বাচন হবে এক বছর পরে শুধু মেম্বারদের নির্বাচন এবং দলীয় প্রভাব এখানে পড়বে না জি আর ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা মুজিব বর্ষ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে আল্লাহ হাফেজ